আমরা শুনেছি বাবুঘাটে নতুন আরতি শুরু হয়েছে, মনে হয় তো এক মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখন যাচ্ছি প্রথম। তাও বলছে যদি বন্ধ থাকে কি করা হবে, বন্ধ থাকলে একই হবে যে আমরা লঞ্চ পার হব। লঞ্চ পার হবো আমরা, কেউ সাঁতার পারি না, আমার তো খুব ভয় লাগে, লঞ্চে উঠলেই না কিছু হয়। আর এখন যা হচ্ছে ট্রেনেও কেউ সেফটি নয়। আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তারপর পাউ ভাজি খাও, পাউ ভাজি মানে বলে আমরা পাউ ভাজি খাবো, খাবো 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 বলে খাবো গো, আর সামনে মেকআপ হচ্ছে। এদি আমাকেও দিবি একটুখানি বসে নেবো ঠোঁটে, আমি টিপটা মুছি নি, ভালো লাগছে, আমরা আরতি দেখতে যাচ্ছি, বোঝা যাচ্ছে। পৌঁছে গেছি কিন্তু প্রচন্ড ভিড়, এতটা ভিড় আমরা আশাও করিনি। আমি একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা, এই মানে বাইক খুব সুন্দর, ভিড় দেখো মা ওইটার সামনে একবার দেখতে পাবো, বলে আসো মানে এত গাড়ি চারিদিকে, মানে এই জায়গাটা তো গাড়ি রাখা উচিত না, কোলো কোলো তো, আর ভিড়টা দেখো, আমি মামামকে কোলে নিয়েছি জাস্ট, এবার দামো। আর যতটা ভিড় আমরা আশাও করিনি যে এতটা ভিড় হবে, কিন্তু এরকম, আর সবার শুধু ফোন আর ফোন দিয়ে ভিডিও। দেখতে পাচ্ছিস, হ্যাঁ 6 মিনিট বাকি আমরা এসেছি, Thank you.
कागज से जहां আপনারা সবাই মিলে একসাথে জয়কার করবেন, জয়কারের মধ্যে কন্ডিশি করবেন না, বলে গঙ্গা তোমার কি নানিকে আরতি আপনি তুমি ফার্স্ট দে এখন যাচ্ছি মামা নাও বাচ্চাকে নিয়ে তো বারণ করছো যদি ধারে ও হ্যাঁ জুতো খুলে দিবে জুতো খুলে আরে জুতো খুলে আরতির দাপটা নিতে বলছি তোকে এই তো এটা নাও আরতির নাও জুতো খুলে এটা নিয়ে নাও আমি দেখছি জুতো যা তুমি খুলে মাম্মি গিয়ে আরতি আরে এখানটা ভিড় এতদিন তো এমনি সময় থাকে না এখন এটা হওয়ার পরে এতটা ভিড় হয়েছে আরে না টাকটাই আমার ফোনে ভিডিও করা বেশিরভাগ আরতিওয়ালা বার্তান টাকে ভিডিও নিতে বলে দেখো না আরতিওয়ালা বার্তান হ্যাঁ এগুলো এখন সব ধোবে আর এখন যাবো গঙ্গার কাছে মেন যে ঠাকুরটা আমি দেখতে এসেছি ঠাকুরটাকে এখন দেখছি আরতির শেষে হ্যাঁ এখানটা এ হয়ে গেছে স্লিপ হয়ে গেছে তো আমরা পুরো বাবুঘাটের গঙ্গা আরতি দেখে এসেছি ধর্মতলায় স্প্যানেটে মা কিনবে ব্যাগ আর দিদি হয়তো কুর্তি কিনবে মা ব্যাগ আর কুর্তি যেখানে যাও সেখানে ভিড়ছে তুমি আজকে আমাদের আজকে রবিবার হবেই কুর্তি কিনলি আইদার বলো আইদার বলো আইদার এখন খাবে লস্যি আর দিদি খাবে না লস্যি ও যাবে ঠান্ডা জল এই প্রথম শুনলাম কেউ লস্যি খায় না আমি তো লস্যি খেতে খুব ভালোবাসি দাঁড়াও দিচ্ছে মামাম খেয়ে নি মনু কখন